নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেলে সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি, 14ই শ্রাবণ, 30শে জুলাই মঙ্গলবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন। একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ, তবে 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 14ই শ্রাবণ, 30শে জুলাই মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 14ই শ্রাবণ, 30শে জুলাই মঙ্গলবার সূর্যোদয় 5:10, সূর্যাস্ত 6:18, দশমী সন্ধে 6:47, কৃত্তিকা নক্ষত্র দিবা 1:23, বৃদ্ধি যোগ রাত্রি 7:32, বণিজকরণ দিবা 7:41 গতে বৃষ্টিকরণ, সন্ধ্যা 6:47 গতে বপকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ, মেষে অবস্থা ফাঁকা, বৃষে অবস্থান করছে চন্দ্র, মঙ্গল আর বৃহস্পতি তৈরি করেছে অতি শক্তিশালী ত্রিগ্রহী রাজ্য। এছাড়াও মিথুন ফাঁকা, কর্কটে অবস্থান করছে রবি শুক্র, সিংহ অবস্থান করছে বুধ, সিংহে অবস্থান করছে আর আপনার কন্যায় দ্বিতীয় অবস্থান করছে কন্যায় কেতু, আর সপ্তমে অবস্থান করছে বক্রী শনি, অষ্টমে অবস্থান করছে স্বয়ং রাহু। এবার আসুন দেখে নিন সিংহ রাশি আজ 14ই শ্রাবণ, 30শে জুলাই মঙ্গলবারের রাশিফল। আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে। সিংহ রাশির জাতক জাতিকা কর্মজীবনে এক নতুন ধারার উদ্ভাবন হবে, কেননা আপনার রাশি দশম স্থানে চন্দ্রের সঙ্গে অতি সৌভাগ্যকারক গ্রহ বৃহস্পতির অবস্থান তৈরি করেছে গজকেশরী রাজ্য। এছাড়াও মঙ্গলের অবস্থান তৈরি করেছে অষ্টলক্ষ্মী বা মহালক্ষ্মী যোগ। আর এই শুভ যোগগুলির প্রভাবে আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে, আপনাকে বিশেষ সমৃদ্ধি দেখাবে, আপনি জীবনের পথে আরও দ্রুত এগিয়ে যাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য, আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে। আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ চিনবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য, আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে। আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে, তবে যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে, আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা, পিতা বা পিতৃস্থানীয় কারোর মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, কাউকে আপনার অবশ্যই কাউকে কারোর দ্বারা আপনার পিতার ক্ষতি হতে পারে, তাই সেদিক দিয়ে পিতাকে আপনি সতর্ক করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় উন্নতি, সন্তানের কর্মের উন্নতি, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়, কর্মজীবনে সাফল্যের যোগ অবশ্যই আছে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্যকারক আছে, আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যোগ আছে। এছাড়াও আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে, আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভাতা ভগিনীদের সাহায্যেও আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি
আপনার মানসিক অস্থিরতা আজকের দিনে কিছুটা হলেও কম থাকবে। তবে আজকের দিনে আপনার কিছু ব্যয় যোগ আছে, অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় হ্রাস পেতে পারে, সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হয়, সিংহ রাশি আপনার মানসিক দৃষ্টিকোণ, মানসিক চেষ্টা কিছুটা অস্থিরতা থাকতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। সিংহ রাশি আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা আপনাকে যথেষ্ট চাপ আনতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে চাপ রাখি বেদিক সাবধান করলাম। তবে সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়, কর্মজীবনে সাফল্য যোগ অবশ্যই রয়েছে আপনার। তবে সিংহ রাশি যেদিক দিয়ে আপনার জীবনযাত্রার বিশেষ সমৃদ্ধ আছে তা হচ্ছে আপনার বিদ্যা, বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য আসবেই আসবে। তবে আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না কেউ ক্ষতি করতে পারে, শত্রুতা করতে পারে, মুখোশ পড়ে আছে, এই ধরনের আত্মীয় থেকে সতর্ক থাকুন। সিংহ রাশি আপনার পারিবারিক জীবনযাত্রার থেকে আপনাকে কিছুটা হলেও আজকের দিনে শান্তিপূর্ণ পরিবেশ থাকবেই থাকবে। তবে সিংহ রাশি আপনার শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা আসতেই পারে, সেদিক দিয়ে সাবধান। তবে আজকের দিনে ত্রিগ্রহী রাজযোগের শুভ প্রভাবে আপনার লটারি জেতার সুযোগ কেউ আটকাতে পারবে না। আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি লেখার সুযোগ আছে। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 5 7 1 0 9 5 7 1 0 9 5 7 1 0 9 এই সংখ্যা ধরে চলুন, আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক, সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়, কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে, আপনার জীবনের পথে আপনি নির্দিষ্ট উন্নতির পথ খুঁজেই পাবেন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক, সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ রয়েছে যা আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক, সিংহ রাশি একাধিক ক্ষেত্র থেকে আয়, কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতি অবশ্যই আপনার জীবনকে একটা দ্রুত উন্নতির পথ চেনাবেই চেনাবে। সিংহ রাশি আজকের দিনে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন। তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে, সেদিক দিয়ে সাবধান। সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির দশম স্থানে অতি শক্তিশালী গজকেশরী রাজযোগ তৈরি হওয়ায় কর্মজীবনে আপনার কথাই শেষ কথা হবে, কর্মক্ষেত্রে আপনি যেরাম যেরাম বলবেন তাই হবে। তবে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে, শত্রুদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন। শত্রুতার কারণে আপনার ভয়ানক ক্ষতি হতে পারে, আপনি নিজেকে সেভ রাখার চেষ্টা করুন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক, সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়, কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে। তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে উন্নতির কারক আছে তা হচ্ছে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিদের ছাড়া আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন। সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বজরংবলী হনুমানজির উপাসনা করুন, পূজাধীন মন্দিরে গিয়ে আর হনুমান চল্লিশা পাঠ করতে ভুলবেন না। আজকের দিনে হনুমানজির মেটে সিঁদুর কপালে লাগান। এছাড়াও আজকের দিনে আপনি হনুমানজিকে স্মরণ করুন, তার পূজা অর্চনা করুন। আজকের দিনে নিরামিষ ভোজন করার চেষ্টা করবেন, গুরু ভোজন আপনার শরীরের পক্ষে খারাপ, তাই সেদিক দিয়ে সতর্ক থাকুন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক, সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে, সেদিক দিয়ে সাবধান, মানসিক অস্থিরতা আসতেই পারে, সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক,
সিংহ রাশি, আপনার কর্মজীবনে সৌভাগ্যকারক যোগ আছে, আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির যোগ আছে, আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়, কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতি অবশ্যই আপনি লক্ষ্য করতে পারবেন আপনি যদি এই সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান, আর আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর, মহাদেব, শিবশম্ভুর শিবলিঙ্গে জল দিন, বেলপাতা দিন, দুধ সিদ্ধি দিন, আর মধু দিয়ে বাবাকে জলাভিষেক করুন বা দুধাভিষেক করুন। বাবা সন্তুষ্ট হলে জীবনের যে কোনো কাজ নিমেষের মধ্যে সম্পন্ন হবে, মনে দুঃখ যাবে উবে, বাবা বিশ্বনাথের কৃপায় জয় জয়কার হবে সিংহ রাশি। এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্র জপ করুন। এছাড়া শনি চল্লিশা এছাড়া যেমন জপ করবেন তেমন শনি বীজ মন্ত্র, মঙ্গল বীজ মন্ত্র আজকের দিনে জপ করতে ভুলবেন না সিংহ রাশি। আর আজকের দিনে রেড কালার আর পিঙ্ক কালারের পোশাক পরুন, এই ধরনের পোশাক অনেক বিপদ থেকে আপনাকে মুক্তি দেবে। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিতে জানালাম তারা যেন পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের থেকে বিশেষভাবে সতর্ক থাকে, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকে, নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকে এবং নিজের জীবনে কোনো অস্বস্তিকর পরিস্থিতি না আসে যেন সেদিক দিয়ে সতর্ক থাকে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন, এটুকু যেন ভিডিও শেষ করা। নমস্কার, ধন্যবাদ।